2000 ডলার সমপরিমাণের ট্যাক্স তাদের প্রতি ধার্য করা হোক। মাননীয় স্পিকার, এইটাই বাজেটে যারা নীতি নির্ধারক আছেন তাদের সবার কাছে আপনার মাধ্যমে সবার কাছে আমার প্রস্তাব রইল। গোলাম কিবরিয়া টিপু। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সর্বপ্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সঙ্গে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার পার্টির প্রয়াত নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি, আমাদের প্রধান পৃষ্ঠপোষক রশেদ এরশাদ এমপিকে। মাননীয় স্পিকার, বাজেট সম্বন্ধে বলতে প্রথমেই যেটা বলতে হয়, এত বড় বিশাল বাজেট, এই বাজেটের যদি সর্বক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার হয় তবে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে এবং পরিকল্পনা মতোই এগোবে, কেউ বাংলাদেশকে পিছন থেকে টেনে রাখতে পারবে না। মাননীয় স্পিকার, তাই সর্বপ্রথমেই প্রয়োজন এই বাজেট যেখানে যেখানে যাবে সেখানে সঠিকভাবে তদারকি করা, যাতে বাজেটের এই কষ্টে অর্জিত বাজেট ওই টাকা পয়সা এটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের ডলার সংকট আমরা প্রায় পত্রিকায় দেখি, যেই কারণে বিভিন্ন সময় এলসি খোলা যাচ্ছে না, পেপার পত্রিকায় আসে। আমরা লক্ষ্য করলে দেখব প্রতিদিন গড়ে অন্তত 3000-এর মতো লোক, কম বেশি 3000-এর মতো লোক বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণ করতে যায়। কারণ মানুষের আয় বেড়েছে, মানুষের বেরানোর ইচ্ছা, মানুষের এফোর্ড করতে পারে খরচ, তারা প্রত্যেকেই যাওয়ার সময় কমপক্ষে গড়ে 4 থেকে 5 হাজার সমপরিমাণ ডলার নিয়ে যায়। তাতে দৈনিক যদি 3 থেকে 4 হাজার লোক গড়ে 5000 ডলার সমপরিমাণ ডলার নিয়ে যায় তবে তো ডলারের ঘাটতি থাকবেই। মাননীয় স্পিকার, তাই যারা শৌখিন বিদেশে ভ্রমণ করতে যান তারা তো কেউ বৈদেশিক মুদ্রা অর্জন করেন না। আমার প্রস্তাব থাকবে কমপক্ষে 2000 ডলার সমপরিমাণের ট্যাক্স তাদের প্রতি ধার্য করা হোক। মাননীয় স্পিকার, এইটাই বাজেটে যারা নীতি নির্ধারক আছেন তাদের সবার কাছে আপনার মাধ্যমে সবার কাছে আমার প্রস্তাব রইল যে আপনারা আমার এই প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন। কারণ প্রায় 100 কোটি বাংলাদেশি লোক বাংলাদেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, এই টাকা কিভাবে খরচ হয়, কত টাকা পাচার হয়, পাচারের বাইরেও যেটা দৃশ্যমান সেই দৃশ্যমান ডলারকে সেটাকে অনুৎসাহিত করে অন্তত যাতে 80 থেকে 90 ভাগ বাইরে ভ্রমণের চেয়ে এরা যদি দেশের মধ্যে ভ্রমণ করে তবে বাংলাদেশের পর্যটন খাত যেরকম বাড়বে ঠিক সেইভাবে কর্মসংস্থানও বাড়বে। মাননীয় স্পিকার, তাই আমি আবারও আপনার মাধ্যমে আমি এই প্রস্তাব রাখছি যে কমপক্ষে 2000 ডলার সমপরিমাণ তাদের উপরে খাজনা ট্যাক্স ধার্য করা হোক যারা বিদেশে ভ্রমণ করতে শৌখিনভাবে যাবেন। আমার অন্যটা হলো ইলেকট্রিসিটি। এই বিদ্যুৎ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, যখন পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেল আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে অল্প কিছুদিনের মধ্যেই বেশ খানিকটা উন্নতি হয়েছে যেটা পরিলক্ষণীয়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আমি আশা করব এই কোরবানির আগেই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে আমাদের দেশে শতভাগ বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন মাননীয় সংসদ সদস্য আজকের এই সংসদে বক্তব্য দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি তার বক্তব্যের সাথে আংশিক একাত্মতা পোষণ করে বলতে চাই যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পার্বত্য চট্টগ্রামকে এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার কারণে দায়িত্বে ওখানে একটি বৃহৎ সেনাবাহিনী পাঠানো দরকার। পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদাভাবে কমপক্ষে 3 লক্ষ বাহিনীর একটি সেনা সদস্য আমাদের দরকার এবং সেই সাথে আধা সামরিক বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কমপক্ষে 5 লক্ষের একটি বাহিনী সেখানে দরকার, যাতে আর একজন লোক অপহৃত না হয়,
একজন লোকেরও প্রাণ না দিতে হয়, একজন লোক আর এই অপহরণের শিকার না হয়। মাননীয় স্পিকার, আমাদের যাতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আর পত্রিকায় লেখালেখি না দেখতে হয়, আমাদের যাতে আর উদ্বেগ প্রকাশ না করতে হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার এই প্রস্তাব মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ যারা আছেন তাদের কাছে আমার প্রস্তাব, আবার আমি এটা রিপোর্ট করছি, কমপক্ষে 3 লক্ষ সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো 2 লক্ষ, মোট 5 লক্ষ বাহিনী ওখানে রেখে যতদিন এটা একটা সহনীয় পর্যায়ে না আসে অতদিন এই বাহিনীও সেখানে অপেক্ষা থাকবে এবং আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হলে আস্তে আস্তে কমে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার দেশে আমার যে এলাকা এটা বরিশাল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল এলাকা অত্যন্ত অনুন্নত এলাকা। আমার দেশে আমার এলাকা দিয়ে 5টা নদী বহমান, সারা বছর নদীতে ভাঙে, বর্ষা গ্রীষ্ম শীত কোনো সাল বাকি নাই, প্রতি বছর ভাঙে। বর্তমানে যিনি আছেন মন্ত্রী মহোদয়, ওনাকে আমি বলেছি, উনি বাজেট দেন, ছোট ছোট বাজেট দেন, কিন্তু এই বাজেটে হয় না, অনেকগুলি উনি ভাঙ্গল রোধে দিয়েছেন, অনেকগুলি টেন্ডার হয়েছে, অনেকগুলি কাজ হয়েছে, অনেকগুলি কাজ হচ্ছে, আর কিছু টেন্ডার হয়েছে, কিন্তু এইভাবে 500 মিটার 700 মিটার এগুলি হলে হবে না, পার্মানেন্ট বাঁধের ব্যবস্থা করতে হবে। আমার ওখানে শত শত না হাজার হাজার কোটি টাকা প্রয়োজন মাননীয় স্পিকার, কারণ বাংলাদেশের দক্ষিণাঞ্চল একটি ভাঙ্গল প্রবণ এলাকা, যেখান দিয়া বিশাল বিশাল সব নদী। তাই আমি বলবো আপনার মাধ্যমে মাননীয় পানি মন্ত্রী যিনি আছেন তাকে, যিনি যেন আমার এলাকাটা অবশ্য উনি আমার সাথে গিয়েছেন, আমি তাকে নিয়ে গিয়েছিলাম, প্রায় 3টা নদী উনি দেখেছেন, দেখার সাথে সাথে কিছু জরুরি ভিত্তিতে ব্যবস্থা করেছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি তারপরকে আরো বলবো, আরো কিছু বাজেট, বৃহত্তর বাজেট আর কিছু দিয়া অন্তত আমার দেশের মানুষকে একটি স্থিতিশীল অবস্থা রাখার জন্য নদী ভাঙ্গল কবলটা যাতে কমে। এটা ছাড়া আমার এলাকায় একটা ব্রিজ হওয়ার কথা, গত প্রায় 14-15 বছর থেকে আমরা চেষ্টা করতেছি, মিরগঞ্জ ব্রিজ। এই সেতুটা হলে প্রায় 5টা উপজেলা উপকৃত হবে, প্রায় 40 থেকে 50 লক্ষ লোক উপকৃত হবে। মাননীয় স্পিকার, জাইকার সাথে আমার কথা হয়েছিল, জাইকার প্রতিনিধিরা বলেছিলেন টাকা দেবেন, রোডসের চিফ ইঞ্জিনিয়ার সাহেব গিয়েছিলেন, তারপর জাপান অ্যাম্বাসাডারের সাথে আমার কথা হয়েছিল করোনার আগে, উনি বলেছিলেন টাকা দিবেন, কিন্তু উনি তো চলে গেলেন। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, এটা যেহেতু একেবারে পাইপলাইনে আছে, টেন্ডার প্রক্রিয়ার কাছাকাছি, এটা বাস্তবায়ন করা সরকারের পক্ষে বেশি সময়ের প্রয়োজন নাই, এটা 3 থেকে 6 মাস স্টাডি করলেই এটা টেন্ডার কাজে আসতে পারবে, আমি আশা করি সরকার এটা দেখবেন। এছাড়া আমার এলাকায় সরকার প্রচুর পরিমাণে রাস্তা, স্কুল, মাদ্রাসা, কালভার্ট দিয়েছেন, ছোটখাটো ব্রিজ দিয়েছেন, অনেকগুলি বাস্তবায়িত হয়েছে, কিছু কিছু কাজ স্থগিত হয়ে আছে। 2018 সালে যে টেন্ডার হয়েছে, 2018 সালের রেটে ওই কাজগুলি নিয়ে কাজগুলি হচ্ছে না, ওই কাজগুলি পরিত্যক্ত অবস্থায় আছেন, যেহেতু রড সিমেন্টের দাম বেড়েছে। আমি স্পিকার মহোদয়কে বলবো, আপনার হস্তক্ষেপ চাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আজকে নেই, থাকলে বলতাম, জরুরি ভিত্তিতে, বর্ষাকাল এসে গেছে, বর্তমানের যে বাজার রেট সেই রেটের সাথে সঙ্গতি রেখে এই কাজগুলি দ্রুত গতিতে আগামী 1 মাসের মধ্যে যাতে টেন্ডার হয়ে কাজগুলি, অবশ্য যারা পেয়েছেন তাদেরকে যত পার্সেন্ট দাম বাড়ছে অত পার্সেন্ট ধরে দিয়ে তাদেরকে ওয়ার্ক অর্ডার যদি দেয়, তাহলে সর্বোচ্চ 15 দিন থেকে 1 মাস লাগবে কাজগুলি চালু করতে, এবং আগামী এই নির্বাচন শেষ হওয়ার আগেই এই কাজগুলি সম্পূর্ণ হবে, এতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বঙ্গবন্ধুর কন্যার যে ভিশন, এই ভিশন বাস্তবায়িত হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি দীর্ঘায়িত বক্তব্য দেব না, আমি শুধু একটা জিনিস বলবো, আমরা শুনি বেগমপাড়া, এতদিন শুনছি কানাডায়, কয়েকদিন আগে দেখলাম লন্ডনে বেগমপাড়া। আসলে বেগমপাড়া বলতেই মানুষ মনে করে এগুলি বুঝি এমপিরা করছে, আসলে এগুলি মোটেই ঠিক না। মাননীয় স্পিকার, বিদেশে যারা বাড়ি করেছেন, যারা বিদেশে থাকেন তারা বাড়ি করেছেন, আর যারা বৈদেশিক ভিত্তিতে, যেখানে যাদের বিদেশে অফিস আছে যারা করছেন, তাদের মধ্যে কিছু করেছেন, আর যারা টাকা পাচারকারী
যারা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছেন, যাদের কারণে আজকে বেগমপাড়ার নামটি আসছে, তাদের শতকরা 90 ভাগ হলো আমলা। মাননীয় স্পিকার, শতকরা 90 ভাগ আমলা। আগে আমরা শুনতাম মানুষ ঘুষ খায়, দুর্নীতি করে, এইটা আমরা একটা বিশেষ বাহিনীর ক্ষেত্রে আমরা মনে করতাম, কিন্তু আজকে আর সেটা নাই। আজকে এমন কোন দপ্তর, এমন কোন অধিদপ্তর নাই যেখানে ঘুষ হয় না। যারা ঘুষ খায় না, যারা দুর্নীতি করে না, ওই সমস্ত অফিসে তারা হইলেন মাইনরিটি, এবং ওই সমস্ত অফিসে তারা হইলেন অন্তত দুর্বল এবং বোকা বোকা কর্মকর্তা। তাদের তেমন কাজও নাই, তারা চুপ করে টাইম মতো অফিসে আসে, অফিস শেষ তারা চলে যায়, তাদের কাছে তেমন ফাইলও যায় না, তাদের কাছে কোনো কাজও নাই। অফিসের সিন্ডিকেট আছে, আপনার কাজ হইলে একদম সিন্ডিকেট একজন থাকবে, কোন কাজে কত রেট দিবেন। আপনি আপনি কোনো ইকি নিয়ে গেছেন, টেলিফোন করে গেছেন কাউকে দিয়া, গিয়া দেখবেন চেয়ারে লোক নাই যার কাছে কাজ। চার দিন পর আসেন, সাত দিন পর আসেন, মাসের পর মাস ঘুরবে, আপনি গিয়া কাউকে পাবেন না, আপনার কাজ হবে না। আর ওই সিন্ডিকেটের মাধ্যমে যাবেন, আপনার কাজ হয়ে হবে, আর না হয় কোয়ারির পর কোয়ারি থাকবে। এছাড়া আজকের আগে আমরা শুনতাম যে বড় বড় ঘুষ খায়, আজকের সেই ঘুষ আর নাই। এখন নাকি গোল্ডের বারে ঘুষ নেয়, মাননীয় স্পিকার একটু খোঁজ নেন, এগুলি রাস্তায় প্রচলন আছে। আমি অনেকের কাছে শুনেছি, আজকে এমন বড় বড় রাঘব বল আছে যারা এখন আর টাকায় ঘুষ নেয় না, টাকার পরে ডলারে নিত, এখন ডলারও নেয় না, এখন গোল্ডের বারে ঘুষ নেয়। কারা এরা মাননীয় স্পিকার, এদের খুঁজে বাইর করেন। আমরা যদি জানতে পারি, তবে এই দেশে যাদের জানার দায়িত্ব তারা জানে না, এটা কি বিশ্বাস করা যায়? মাননীয় স্পিকার, অবশ্যই তাদের জানতে হবে, সবাই জানে, অবশ্যই তারা জানে। তারা যদি না জানে, আমরা তাদের বাদ দিয়ে দেন, যারা জানে তাদের মতো লোক বসান, এমন লোক বসান যারা বসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, যারা বসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কাউকে না কাউকে নতুন জানেন। আমি কয়েকদিন যাবৎ ইউটিউবে দেখি, আমাকে 2 মিনিট দেবেন মাননীয় স্পিকার, মানে সদর 2 মিনিট বলুন, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেবের বক্তব্য, সেখানে তার বিভিন্ন বক্তব্য শুনি। সে 308 বিদ্যুৎ মাফ করে দিয়েছেন দিল্লিতে, পাঞ্জাবে বিদ্যুৎ মাফ করে দিয়েছেন, গত ইলেকশনে বেঙ্গালুরে এসে কংগ্রেস 208 মাফ বিদ্যুৎ মাফ করে দিয়েছেন। সেটা যাই হোক, একদিন কেজরিওয়াল সাহেবের বন্ধুরা তাকে বলতেছে যে মানুষ তোমাকে গালি দেয়, আমাকে কেন গালি দেয়, আমি তো চুরি করি না। বলে ও পুরানো দিল্লিতে গিয়ে দেখো রাস্তা বন্ধ। কেজরিওয়াল সাহেব গেলেন, সাথে লোকজন গোপনে গেলেন, গিয়ে দেখলেন পুরা পুরানো দিল্লি বন্ধ, রাস্তা জাম, যার যেখানে ডিউটি কেউ সেখানে নাই, কেউ ট্যাক্সির পিছে, কেউ ভাড়ার গাড়ির পিছে দৌড়ে আছে, হ্যাঁ ডিউটি অবস্থায় কেউ নাই। উনি চলে আসলেন, পরদিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডাকলেন, বললেন এই অবস্থা, যদি তোমরা না পারো 2 দিন টাইম, যদি তোমরা বাড়ি চলে যাও আমি নতুন কাউকে বসাবো। তারপরে থেকে আর সেখানে কোনো বিল নাই মাননীয় স্পিকার। আমাদের এখানে বিদ্যুৎ বিল ভৌতিক বিল, পানির বিল ভৌতিক বিল, গ্যাসের বিল ভৌতিক বিল। আপনি একটা গ্যাসের লাইন ট্রান্সফার করবেন, 3 মাস ঘুরতে হবে, লক্ষ লক্ষ টাকা উৎকোচ দিতে হবে, তা নাহলে হবে না, আপনি অফিসে গিয়ে কাউকে পাবেন না। আপনি 100 বছর আগে পর্চা যাবে, আপনি কার থেকে কিনছেন, তার আগে কে কিনছে, তার আগে কে কিনছে, তার আগে কে কিনছে, ব্রিটিশ আমলে কে মালিক ছিল, এগুলির আর শেষ নাই। একটা আইন করে দেন, কোন দপ্তরে একবারের বেশি কোন ফাইলে কোয়ারি করা যাবে না, এখানে কোয়ারির কোনো শেষ নাই। আকাশের যত ধারা আইনের তত ধারা, ঠিক সেরকম কোয়ারির কোনো শেষ নাই। তারপরে কি, তারপরে কি, তারপরে কি, মানে তারপরে কি হলো, তারপরে কি হলো, তার আর শেষ নাই মাননীয় স্পিকার, তার শেষ করতে হবে, এই সরকারকেই শেষ করতে হবে মাননীয় স্পিকার। বঙ্গবন্ধুর কন্যা না পারলে আর কেউ পারবে না মাননীয় স্পিকার। তাই আমি বলবো, এই আর পরে এই কোয়ারি শেষ করতে হবে, এই সোনার বারে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে, এই বেগম পাড়া করা বন্ধ করতে হবে, এই ডলার ক্রাইসিস বন্ধ করতে হবে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। 2023-2024 অর্থ বছরে বাজেটের উপর সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 31শে জ্যৈষ্ঠ 1430, 14 জুন 2023 বুধবার বিকেল 5 ঘটিকা পর্যন্ত মুলতুবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।